নাম আব্দুল সালাম, গ্রাম আকন্দবাড়িয়া। আমি নতুন জাতের বেগুন চাষ করেছি। এই বেগুনে কোনো কীটনাশক দিতে হয় না। সাধারণত যে বেগুন আমরা চাষ করি, ওই বেগুন 1,000 টাকার বেগুন বেচলে আপনার 500 থেকে 600 টাকার ওষুধ দিতে হয়। আর আমি এটা নতুন চাষ করেছি, এতে কোনো পোকা নেই, ফলনটাও ভালো, বাজারে বিক্রিও বেশি। এইটা বিটি বেগুন আর এটা নন বিটি বেগুন একই সঙ্গে লাগানো। এতে এই নন বিটি কেবল ফুল আসছে, আর এটি অলরেডি 3টি বেগুন ধরে গেছে। একটা বেগুন তুলে এখন বাজারজাত করা যাবে। নন বিটি বেগুন, এই এতগুলা গাছ কিন্তু বেগুন নেই, একটা গাছে বেগুন পালাম, তো এই বেগুনটাই পোকা লেগে গেছে, বেগুন বাজারে বিক্রি হবে না। এগুলো ছাগলে খাবে অথবা গত্তে খাবে, করুক। এই দেখেন কত পোকা। কৃষি সম্প্রসারণের কাজ হচ্ছে নতুন নতুন তথ্য প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া। কৃষক যে বেগুন উৎপন্ন করে বাজারে বিক্রি করার পরে যে টাকাটা পায়, তার সিংহভাগ হল দোকানদারকে দিয়ে আসতে হয়। এখন বিটি বেগুন যারা চাষ করছে তারা বলছে যে ভাই, সমস্ত টাকাটাই এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। স্যার বললো যে কীটনাশক মুক্ত বেগুন জমি তৈরি ছিল, আমি লাগিয়ে দিলাম। যে ছোটো ছোটো চারা, লেবার লাগাচ্ছে বলছে বেগুন হবে না। যখন বেগুন ধরে গিয়েছে ছোটো গাছে, তখন আমি দেখলাম তো হবে, তখন থেকে যত্ন করলাম। প্রথম দিনই 55 কেজি বেগুন উঠেছে আমার। কিছু সার দিলাম, দিয়ে ই করলাম, সেচ দেবো আগামীকাল, সেচ দিয়ে ধান এরপরে মনে হয় আমার মনে হয় 100 কেজির উপরে হবে। আমরা তো অনেক বেগুনই দেখেছি স্যার, কিন্তু এইরকম বেগুন তো আমরা কোনদিন দেখিনি। আজব বেগুন একটা, যে বেগুনই কোনোদিনও বিষ দেওয়া হয়নি এবং বিষ লাগে না। বিষ ছাড়া প্রতিটা গাছ, কোনো গাছে একটা ডুগাও এরকম কাজ হয়নি, বিনা বেশি হয়েছে। এইরকম বেগুন আমাদের দেশে নিয়ে এসে আপনারা আমাদের দেবেন, আমরা এরকম বেগুনের চাষ করব। এই বিটি বেগুন আমাদের দরকার। কৃষি মন্ত্রণালয় এবং হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষক পর্যায়ে এইবার প্রথম বিটি বেগুনের চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব চমৎকার একটা রেজাল্ট আমরা মাঠে দেখতে পাচ্ছি, যেখানে কৃষক ফল ডগা ছিদ্রকারী পোকা মারার জন্য কোনো বিষ সে ব্যবহার করেনি। সুতরাং বিটি বেগুন নিয়ে কোনো সংশয় রাখা উচিত না এবং কৃষক পর্যায়ে ইতোমধ্যে এটা ব্যাপক জনপ্রিয় যেমন হয়েছে, এবং কৃষক কিন্তু আমাদের কৃষি অফিসে কিন্তু একটা ডিমান্ড একটা তারা তৈরি করেছে যে আমাদের এই বিষ এবং আমাদের চারা সামনের বার দিতে হবে। তো 17 মন্দাতে ওঠাইতে 500 টাকার বেচতে পারলো, 850 টাকা আমি প্রতি সপ্তাহে আমি পাবো। তো মাসে হচ্ছে আমার 32-33 হাজার টাকা মাসে পাবো। 4 মাস পাবো বেগুন, 4 মাসে আপনার 1,00,000-1,00,000 টাকার উপরে বেগুন পাবো 11 জমিতে। তো এত টাকা তো কোনো আবাদে হবে না। আশেপাশের লোক তো সবাই বলছে আগামীতে এটাই এই চাষ করবো, বেসন চাচ্ছে, সবাই বেসন চাচ্ছে যে আমার বেসন দেওয়া। প্রথম বছর এই চারা করেন পাইলাম, সরকার দিয়েছে বলছে, তাহলে আমাদের দেওয়া হচ্ছে দেওয়া, মানে সরকার তো আর নেওয়া লাগবে না, আমার এখান থেকে বেসন নিলেই হবে, এই বেসনই হবে।